আসসালামু আলাইকুম, আমি কানিজমিনি আবার সবাইকে স্বাগত জানাচ্ছি কানিজ সম্পর্কে। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, এগুলো হচ্ছে ফ্যান্সি আইটেম, এগুলো হচ্ছে কারি প্যান, এগুলো হচ্ছে ফ্যান্সি কারি প্যান। আপনারা অনেকে এগুলো হাতে নিলে ভাবতে পারেন যে এগুলো হচ্ছে আপনার স্টিলের, কিন্তু এগুলো কিন্তু স্টিলের না, এগুলো হচ্ছে হেভি অ্যালুমিনিয়ামের, হেভি। এগুলো কিন্তু খুবই হেভি, আর দেখতে দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর। আমার হাতেরটা হচ্ছে 24 সাইজের, এটা হচ্ছে, এগুলো হচ্ছে অ্যানোডাইজ করা, মানে অ্যানোডাইজ হচ্ছে মানে ননস্টিকের মতো কাজ করবে, কোনো কিছু লেগে যাওয়ার কোনো ভয় নেই। আর এটা হচ্ছে আপনারা 4টা সাইজের পাবেন। আমার হাতে যেটা এটা হচ্ছে 24 সিএম, আর হচ্ছে এটা হচ্ছে আপনার 28 সিএম, মাঝখানে 26 আছে, 26টা স্টকে নাই বলে আমি আজকে আপনাদের দেখাতে পারছি না, কিন্তু আপনারা অর্ডার করলে ইনশাল্লাহ আমি দিতে পারবো। এটা হচ্ছে 28 সিএম এবং এটা হচ্ছে 30 সিএম। এগুলো দেখেন, দেখতে খুবই সুন্দর, কিন্তু এগুলো দেখতে খুব সুন্দর। আর আমি হচ্ছে কুকিং ক্যাপাসিটিটা এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 24 সিএম। আপনারা 24 সিএম এ মাংস, আমি মাংসের পরিমাণটা বলছি, এখানে আপনারা মাংস 1.5 কেজি মাংস অনায়াসেই রান্না করতে পারবেন, প্রায় 1.5 কেজির মতো মাংস আপনারা রান্না করতে পারবেন। এরপরে হচ্ছে আপনাদেরকে আমি হচ্ছে 28 সিএম এ হচ্ছে 26 সিএম এ আপনারা 2 কেজির মতো মাংস রান্না করতে পারবেন। এখন 28 সিএম, এই 28 সিএম এ আপনারা প্রায় 2.5 কেজির মতো মাংস অনায়াসেই রান্না করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার 30 সিএম, এই 30 সিএম এ আপনারা 3 কেজি মাংস অনায়াসেই, প্রায় 3 কেজি মাংস অনায়াসেই রান্না করা যাবে। এগুলো হ্যান্ডেলগুলো দেখেছেন আপনারা, হ্যান্ডেলগুলো কিন্তু খুবই সুন্দর, হ্যান্ডেলগুলো দেখতে খুবই সুন্দর, এবং এই যে দেখেন স্ক্রুগুলো লাগানো, আর হচ্ছে খুবই হেভি। এগুলো ব্যবহার করে, যে ব্যবহার করবেন সে বুঝবেন যে ব্যবহার করে, আর এখানে যে শুধু মাংসই রান্না করা যাবে তা কিন্তু না, যে না শুধু মাংসই রান্না করা যাবে, এখানে তরকারি রান্না করতে পারবেন, ইচ্ছা করলে বিরিয়ানি করতে পারবেন, মানে যে কোনো জিনিসই আপনারা ইচ্ছা করলে রান্না করতে পারবেন। আর আমরা মহিলা মানুষরা তো জানি যে কোন হাঁড়িতে কী ধরনের জিনিস ই করা যায়, রান্না করা যায়, তো আপনারা এগুলাতে আপনারা সেগুলো রান্না করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এগুলো কিন্তু আপনার ইন্ডাকশনে হবে না, এগুলো হচ্ছে গ্যাসের চুলায়, মাটির চুলায় এবং ইনফারেন্টে হবে। অনেকেই বলেন ইন্ডাকশনে হবে কিনা, এগুলো ইন্ডাকশনে হবে না। আর হচ্ছে আর একটা কথা কি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 3টা সাইজ দেখাচ্ছি, এগুলো 4টা সাইজ হয়, কিন্তু অনেকেই জিজ্ঞেস করেন আপনার সেটের প্রাইস কত, সেটের দাম কত। এগুলো কিন্তু কোনো সেট না, এগুলো আপনি একটা দিনেও আপনার যে প্রাইস করবে, আপনি যদি সবগুলো নেন তাও সেই প্রাইসই করবেন, একটা একটা করে আর কি আপনার দাম ধরা হবে। কারণ হচ্ছে আমি যখন আনি কোম্পানি থেকে তখন কিন্তু আমাকে পিস ওয়াইজ দেওয়া হয়, সুতরাং আমি আপনাদেরকে পিস ওয়াইজই বলবো, এগুলো সেট হিসেবে না, এগুলো হচ্ছে পিস হিসেবে। ওই যেগুলো কিনা সেট থাকবে ওগুলো তো আমরা বলে দিই যে এগুলো হচ্ছে সেট। দোকানে কিন্তু আপনারা অনেকেই মনে করেন যে এরা তো সেট দিচ্ছে সেট, কিন্তু তারা কিন্তু ওই পিসের দামগুলাই ওনারা একসঙ্গে যোগ করে তারপরে আপনার সেটের প্রাইসটা তারপরে বলছে, তাই এগুলো সিঙ্গেল হিসেবে। আপনি সবগুলো যদি 3টা নিলে আপনি যে প্রাইস পাবেন, এক পিস করে নিলে ওই এক একটা সেই ধরনের প্রাইসই পড়বে। আর এগুলোর জন্য আপনারা যে কোনো খুন্তি ব্যবহার করতে পারবেন। তারপরও আপনারা কারি সামগ্রীর এই খুন্তিগুলো আপনারা দেখতে পারেন, এই খুন্তিগুলো খুবই সুন্দর, এগুলো খুবই মজবুত, হালকা কিন্তু খুব হেভি, এগুলো মানে খুবই হালকা কিন্তু আপনার আবার মজবুত আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু এই হাঁড়িগুলোর মধ্যে খুবই পারফেক্ট একটা। তারপর আপনারা অন্যগুলোও করতে পারেন, মানে আপনারা এগুলো দেখতে পারেন, কারি সামগ্রীর এই খুন্তিগুলো খুবই পপুলার। আর এই যে আপনাদের জন্য নতুন একটা চামচ আসতে স্পুন আসছে, এটা শেপটা দেখেন অনেকটা খুন্তির মতোই, কিন্তু এটা শেপটা অনেকটা খুন্তির মতো, আপনারা এটা দিয়ে যে কোনো জিনিস এইভাবে তুলতে নাড়ানো চালানোর ক্ষেত্রে আপনাদেরকে সুন্দর হবে। এগুলো বাহিরের, এগুলো হচ্ছে সম্পূর্ণ সলিড মেটালের, বাহিরের দেখতেও যেমন সুন্দর, এটা ধরেও খুবই আরাম। এটা কিন্তু অ্যালুমিনিয়ামের না, এটা হচ্ছে আপনার পিওর স্টিলের, এগুলো হচ্ছে খুবই হেভি। এই যে ভারী জিনিস, যে বেশি মাংস বা বেশি জিনিস যখন নাড়াচাড়া করতে যায় তখন কিন্তু আপনারা এই ধরনের চামচগুলো ব্যবহার করতে পারেন, বাঁকা হয়ে যাওয়ার কোনো ধরনের চান্স নেই, কোনো ধরনের নেই, খুবই হেভি এবং শক্ত এই ধরনের ইগুলো, এগুলো হচ্ছে স্টিলের। তো এই ধরনের চামচগুলো আপনারা কানের সামগ্রীতে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আরও সার্ভিং অনেক ধরনের স্পুনই আপনারা কানের সামগ্রীতে পাবেন। আপনারা যদি কারোর যদি আপনার চামচগুলো দরকার হয় আপনারা নক করলে ইনবক্সে আপনারা জানালে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো যার কিনা এই প্রোডাক্টগুলো পছন্দ হবে সে অবশ্যই কানের সামগ্রীতে লাইক ফলো দিয়ে রাখবেন, আর কানের সামগ্রীতে নক করবেন, পছন্দ হলে ইনবক্স করবেন। আর যার কানের সামগ্রীতে লাইক ফলো দিয়ে রাখলে আপনাদের জন্য সুবিধা কি, যে কোনো নতুন নতুন পোকারিজ আইটেমে আসলে আপনারা সেগুলো দেখতে পাবেন। তো আপনারা আমার এই ভিডিওটা সবাই একটু লাইক ফলো লাইক দিবেন, শেয়ার দিবেন, এবং বেশি বেশি কানের সামগ্রীর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।